করোনা ভাইরাসে 5 জন শনাক্তের পর মরণব্যাধি এই রোগের বিস্তার রোধে অবশেষে গাইবান্ধা জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি এবং গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। সভার সিদ্ধান্ত ও গাইবান্ধার সিভিল সার্জন ডাক্তার ABM আবু হানিফের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা ক্রমে এবং সংক্রামক গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। আজ শুক্রবার বিকেল 5টা থেকে কার্যকর হওয়া লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। জান্নাতুল ফারিয়া, ডেস্ক রিপোর্ট।